আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনি জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করলো ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয় সংগঠনের সভাপতি এমদাদুল হক দাদনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন করোনা নিয়ে সরকার যে নির্দেশনা দিয়েছে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হলে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শনিবার সকালে কক্সবাজারের সমুদ্র সৈকতে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত করোনা প্রতিরোধে সেবা কর্মীদের সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে তিনি একথা জানান ময়মর ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শনিবার দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আঙ্গারগাড়া বাজারে কর্মসূচিগুলো পালন করা হয় এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ফুলপুরের কাহারা গ্রামের সাইফুল ইসলামের পুকুরে চলছে দুই দিন ব্যাপী মৎস্য শিকারীদের মাছ ধরার উৎসব শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত উৎসব জনতা এসে ভিড় জমায় এ উৎসবে প্রতি বছরের মতো পঁয়ত্রিশ জন মৎস্য শিকারী মাছ ধরার এই উৎসবে অংশগ্রহণ করেন ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হল দুই কন্যা শিশুর শুক্রবার বিকেলে শিশু কন্যা রিমি ও তাইবা পুকুরে গোসুল করতে নামে গোসুলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় খোঁজাখুঁজি করে স্বজনরা তাদের উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি স্লোগানে সারাদেশে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর এবং প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা প্রতিনিধিদের তথ্য দেখুন বরিশালের আগলঝড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে আগলঝড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ইলাহি মৎস্য কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ উপলক্ষে বরিশালে গৌর নদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা আবুল বাসার সবাই স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ব্যাপক কর্মসূচি নিয়েছে চোদ্দগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তর শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে চোদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা মৎস্য অধিদপ্তর চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটায় জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় সবাই জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল সভাপতিত্ব করেন এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লা দাউদকান্দিতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ শনিবার থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহে এবারে প্রতিবাদ নির্ধারণ করা হয়েছে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফেনীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে ফেনী জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে স্থানীয় মৎস্য কর্মকর্তা সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে বিনিময় সভা করেছে জামালপুর মৎস্য অধিদপ্তর শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য অধিদপ্তর জামালপুর এই মতবিনিময় সভার আয়োজন করে এ সময় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় তিরিশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিবাদে নাটোরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় মৎস্য কর্মকর্তা বিন্দু সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন পটুয়াখালীর বাউফলের জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার একুশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় উপজেলা মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টার মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার এ সময় জেলা ও উপজেলা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ দু একুশ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মৎস্য অফিসার আয়োজনে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা মৎস্য অফিসার হারুনা রশিদ এতে সভাপতিত্ব করেন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অংশগ্রহণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিপাদকের সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় শনিবার এটি অনুষ্ঠিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসনিম এতে সভাপতিত্ব করেন মাছ চাষ দেশের বেকারত্ব দূরকরণের একটি সম্ভাবনাময় খাত মাছ চাষ করা এবং মাছ চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের বেকারত্ব অনেকটাই লাঘব হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরি চলাচল ব্যাহত হয় পাটুরিয়া দিয়া নরুটে প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে ফেরি পারাপারে ঘাটে অপেক্ষমান শত শত যানবাহন এতে ভোগান্তিতে আছেন চালক সহযোগী ও যাত্রীরা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হল সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ঘন্টায় যমুনার পানি এগারো সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষা বাদ পয়েন্টে বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কয়েকটি উপজেলায় পানি বন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ নারায়ণগঞ্জের সোনারগায়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হল দুই নারী পথচারীর শনিবার বেলা এগারোটায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় ঘটে দুর্ঘটনা লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার রয়েছে পলাতক গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে আশি হাজার পিস ইয়াবা সহ আনোয়ার ইসলাম নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা কয় বিক্রয় করে আসছিল বলে জানাই র্যাব দিনাজপুরে ঢেপা নদীতে নিখোঁজ হয় এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল আব্দুল মতিন নামে ডুবুরি দলের এক সদস্যের ফায়ার সার্ভিস জানায় শুক্রবার বিকেলে ডুবুরি দলের একটি টিম নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালায় এ সময় নদীর তীব্র স্রোতে মতিনের অক্সিজেন মাস্ক খুলে যায় পরে সিগনাল পেয়ে ফায়ার সার্ভিসের সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি